আসসালামু আলাইকুম। আমরা নিঃসন্দেহে সবাই ভালো আছি এবং আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমাদের ফেসবুকে কীভাবে লাইভ দিতে হয় সেভাবে, সেই জন্য আমরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আর এই ফেসবুক লাইভে আমরা কীভাবে সহজে ফেসবুক লাইভে দিতে পারি এবং যাইতে পারি, সেটা হোক আমাদের নিজেদের আইডিতে অথবা আমাদের কোনো গ্রুপেই হোক না কেন অথবা কোনো পেজে হোক না কেন, সেভাবে আমরা কীভাবে যাইতে পারি সেই বিষয়টা দেখবো আজকে। আর আমাদের এই ভিডিওগুলো আজকে যে ক্লাসটি সে অথবা আমাদের যে আজকের ভিডিওটি সেই ভিডিওটি স্পন্সর করেছে ফ্রিল্যান্সিং অনলাইন স্কুল, একটি অনলাইন প্রতিষ্ঠান। আর হচ্ছে যে আমরা ফেসবুকে সরাসরি যখন যাবো, ফেসবুকে যাওয়ার পরে দেখি এখানে আমাদের ঠিক উপরে বাম পাশে লেখা আছে লাইভ, একটা অপশন আছে, এটা হচ্ছে আমাদের প্রোফাইলে। আমরা প্রোফাইলে যখন যাব তখন এটা দেখতে পাবো আমরা। ঠিক লাইভ যা অপশনটা আছে সে অপশনটাতে আমরা ক্লিক করলেই আমরা লাইভ সরাসরি যেতে পারতেছি খুব সহজে। দেখেন এখানে লেখা আছে স্টার্ট লাইভ ভিডিও, ঠিক এই জায়গাটাতে যখনই আমরা ক্লিক করবো সাথে সাথে কিন্তু আমরা মানে সরাসরি লাইভে চলে যেতে পারবো। দেখেন আমি কিন্তু এখানে ক্লিক করলাম এবং কি সরাসরি লাইভে চলে গেলাম এই মাত্র। দেন আমি যখন লাইভটা শেষ করবো ঠিক তখন আমি একদম বাম ডান পাশে নিচের যে কর্নারে ফিনিশ লেখা আছে সেটাতে ক্লিক করলাম, আমার ভিডিওটা এন্ডিং হয়ে গেল। আচ্ছা, তখন আমি ইচ্ছা করলে এটাকে শেয়ার করতে পারি অথবা ডিলিটও করে দিতে পারি। তার পাশাপাশি উপরে মাঝখানে দেখেন প্রাইভেসিতে ক্লিক করার পরে পাবলিক অথবা ফ্রেন্ড অথবা যেগুলো আমাকে স্পেশাল যে কিছু ফ্রেন্ড আছে সিলেক্ট করতে পারবো। এছাড়া আমি ডিলিট করে দিতে পারি এই ভিডিওটাকে। ভিডিওটাকে ডিলিট করলে পরবর্তীতে আর কেউ দেখবে না, সেই সিস্টেমটা হচ্ছে আর কি এটা। আচ্ছা, এই মুহুর্তে আমরা দেখবো হচ্ছে যে কীভাবে আমরা ফেসবুকে গ্রুপগুলোতে আমরা ইয়ে করতে পারি। এখন আমরা দেখবো গ্রুপে যাব না হয় আমরা সরাসরি সার্চ বাটনে ক্লিক করে কিন্তু আমরা আমাদের যে গ্রুপটাতে যেতে যাচ্ছি সেই গ্রুপটাতে যেতে পারি। আমি এখানে আমাদের স্কুলের অলরেডি আমাদের ইয়েটা আছে, গ্রুপটা অলরেডি আমার সার্চ করা ছিল, এই জন্য আমি ক্লিক করলাম চলে আসলো। তো এই মুহূর্তে আমি যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি এখানে দেখেন ঠিক মাঝামাঝি অবস্থায় আমার পিকচারের সাথেই কিন্তু লেখা আছে লাইভ, এটা লেখা আছে। ঠিক আমাদের প্রোফাইলে যেরকম লেখা ছিল ঠিক এভাবে কিন্তু এখানেও লাইভ লেখা আছে। তো আমি এই লাইভে যখন ক্লিক করবো তখন সেমভাবে ওইভাবে ওইখানে যেরকম ছিল এখানেও কিন্তু সেমভাবে চলে আসলো এই আমাদের লাইভে, কিন্তু আমরা এখন যেতে পারতেছি। আর সবাইকে একটু অনুরোধ করবো, যদি আমরা লাইভে যাওয়ার সাথে সাথে যদি আমাদের মোবাইলে যদি পোর্টেড থাকে তাহলে অবশ্যই আমরা পোর্টেডে রাখবো, আর যদি রোটেট করতে চাই অথবা আমরা বাঁকা করতে চাই সেক্ষেত্রে আমরা অবশ্যই মোবাইলের রোটেট অপশনটা ক্লিক করে এরপর আমরা মোবাইলটা বাঁকা করবো। এর আগে বাঁকা করবো না, আমরা মোবাইলের রোটেট অপশনটা ক্লিক করে দেন এটাকে বাঁকা করবো। সেমভাবে আমি যদি এই লাইভের অপশনটাতে ক্লিক করি দেন আমাকে কী দেখাচ্ছে, আমাকে সেমভাবে আগের যে দৃশ্যপট আছে সেইভাবে দেখাচ্ছে। আর যতক্ষণ আমি স্টার্ট লাইভ ক্লিক করলে কিন্তু আমি সরাসরি লাইভে চলে যেতে পারতেছি এবং কি আমাকে দেখা যাবে এবং কি আমি সরাসরি ক্লাসটা নিতে পারবো। এভাবে করে আমি আমাদের এই ক্লাসগুলো নিতে পারবো। ইভেন এই মুহূর্তে আমরা দেখবো সেটা হচ্ছে যে আমরা কীভাবে ফেসবুকে ভিডিও আমরা দিতে পারি মানে খুব সহজে এবং কি সঠিক সময় সেটা পাবলিশড হবে। আমি এখানে একটা ভিডিও সিলেক্ট করব, সিলেক্ট করা অবস্থায় আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও নিতে পারবো, পিকচার নিতে পারতেছি। হ্যাঁ, আমি একটা কাজ করি, আমি একটা ভিডিও নিই এখান থেকে, একটা ভিডিও নিলে আমরা সহজে বুঝতে পারবো। আমি একটা ভিডিও নিলাম, নেক্সট ক্লিক করলাম, দেন এই ভিডিওটা এখানে চলে আসলো। এখন আমি দেখেন একদম উপরে ডান পাশে লেখা আছে একটা পোস্ট, উপরে ডান পাশে লেখা আছে পোস্ট, কিন্তু এই পোস্টটাতে ক্লিক করলে কিন্তু সাথে সাথে এটা পোস্ট হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি এই মুহূর্তে পোস্ট না করে ঠিক সঠিক সময় এটা পোস্ট হোক, আমি চাচ্ছি ঠিক সঠিক সময় এটা পোস্ট হোক। সেই জন্য আমরা দেখি আমার ঠিক নামের সাথে দেখেন লেখা আছে শিডিউল। আমি যখন শিডিউলে ক্লিক করব, শিডিউল ক্লিক করার সাথে সাথে দেখেন নিচে লেখা চলে আসছে যে শিডিউল পোস্ট। এখন আমি এই শিডিউল পোস্টটাকে আমি প্রথমে এনাবল করতে হবে, যে একটা ডট উঠে আসে ঠিক ডান, আমি এখান থেকে ডেটটা ফিক্সড করবো যে আমি আগামী এত তারিখে আমি ক্লাসটা দিতে যাচ্ছি। আমি কথা কথা শনিবারে সিলেক্ট করলাম, 22 তারিখ শনিবারে সিলেক্ট করার পরে এখন সময়টা সিলেক্ট করবো, আমি 9টা বাজে আমি ক্লাস করবো, 9টা সিলেক্ট করলাম এবং 9টার পরে 9:00 দিলাম এবং সিলেক্ট করলাম AM, তার মানে হচ্ছে সকালে। সকালে সিলেক্ট করার পরে আমার কটা কাজ মোটামুটি এখানে শেষ, এখন আমি উপরে চলে যাবো সরাসরি। এখন দেখেন উপরে যে যেখানে পোস্ট লেখা ছিল সেই জায়গাটাতে লেখা আছে এখন শিডিউল। আমি যখন শিডিউলে ক্লিক করবো তখন সাথে সাথে দেখবেন আপনার এটা পাবলিশড হয়ে যাচ্ছে, এবং কি পাবলিশড হয়ে যাওয়ার মানে হচ্ছে যে আপনি যে সময়টাতে ওইখানে আপনি ডেট দিয়েছিলেন ঠিক ওই সময়টাতেই এটা কি হবে, এটা আপনার পাবলিশড হবে ইনশাআল্লাহ। আমরা আরেকটু দেখবো সেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে যে জিনিসগুলো দেখতে পাচ্ছিলাম যে সেটা হচ্ছে যে
আমরা ফেসবুকে মানে আমরা কিভাবে লাইভ যেতে পারি এবং সাথে সাথে আমাদের যে ভিডিও রেকর্ডগুলো আছে সেই ভিডিও রেকর্ডগুলো ঠিক আমরা টাইমলি কিভাবে পাবলিশ করতে পারি ইচ্ছাগুলো কিন্তু আমরা আগে থেকে ভিডিও করে করে আমরা কিন্তু এইভাবে পাবলিশ করতে পারবো খুব সহজে শিডিউল অনুসারে আমাদের টাইমটা এবং কি আমাদের শিডিউল অনুসারে আমরা কিন্তু দিতে পারি। এখন আমরা দেখতে চাচ্ছিলাম যে আসলে অনেকের হয়তো মোবাইলে আপনার ফেসবুক অ্যাপটা নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি? আমরা কিন্তু ইচ্ছে করলেই কিন্তু আমরা ফেসবুক যে ক্রোম ব্রাউজারটি আছে আমাদের যাদের মোবাইল সবার মোবাইলই থাকে, কম্পিউটার থাকে মোবাইলে থাকে, এটা ডিফল্ট একটা সফটওয়্যার ক্রোম ব্রাউজারটা সবার মোবাইলে মোটামুটি থাকে, আমরা ক্রোম ব্রাউজারের মাধ্যমে কীভাবে ফেসবুক লাইভে যেতে পারি সেটা আমরা এখন দেখব। আমি এখন চলে যাব আমাদের ব্রাউজারে, যে ব্রাউজারটিতে আমাদের ক্রোম আমার ফেসবুক আছিল। দেখেন আমি এখানে গেলে কিন্তু লাইভের কোনো অপশন আসতেছে না। এখন আমি কী করতে পারি, ঠিক এই জায়গাটাতে আমি যখন যাব তখন আমি একটা কাজ করব, ঠিক ব্রাউজারের উপরে দেখেন ডান পাশের উপরে যে থ্রি ডট দেওয়া আছে, থ্রি ডটটাতে ক্লিক করার পরেই একদম নিচের দিকে দেখেন ডেস্কটপ যে সাইট লেখা আছে এটাতে ক্লিক করলে এরকমটা চলে আসতেছে। আচ্ছা, এরকমটা চলে আসলে হবে না, শুধু এখানে আপনার লিঙ্ক যে বা এটা আছে স্ক্রোলটা আছে এখানে লিখতে হবে web.facebook.com। যখন আপনি লিখবেন মোটামুটি আপনার লিঙ্কটা চলে আসলো আমার, আমি ক্লিক করলাম ইন্টারে, দেন আমার এখন চলে আসবে কম্পিউটার যে ভার্সনটা আছে ঠিক সেম একটা ভার্সন এখানে চলে আসবে কম্পিউটার ভার্সনের মতো করে। আচ্ছা এখানে দেখেন অলরেডি কিন্তু চলে আসছে, আমি এখানে একটু জুম দিয়ে কাজ করতে হবে, একটু উপরে যাই, দেন এখানে লেখা আছে ক্রিয়েট যে এখানে লেখা আছে রোম, ক্রিয়েট রোমে দিলে কিন্তু আমি ফেসবুক লাইভ যেভাবে যাইতে হয় সেটা কিন্তু আমি ইচ্ছা করলে করতে পারবো। আরও অনেক অপশন আছে এখানে বাকি, সেগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখন দেখেন একটা চমৎকার বিষয় যেটা সেটা হচ্ছে যে কম্পিউটার ঠিক যেরকম দেখা যায়, কম্পিউটার ঠিক যেরকম দেখায় ঠিক ওইরকমই কিন্তু এখানে চলে আসলো। আমি এভাবে করে কিন্তু যেতে পারতেছি এখানে খুব সহজেই ফেসবুক লাইভে। আমি একটা কাজ করবো, আমরা সরাসরি চলে যাব ইলিটগঞ্জ আরবি হাই স্কুলের যে গ্রুপটি সেই গ্রুপটিতে চলে আসলো। এখন দেখেন আমাদের প্রোফাইলে যেরকমভাবে থাকে ঠিক এখানে কিন্তু সেরকমভাবে আছে লেখা, যেরকম আমরা একটু জুম দিয়ে দেখতে পাই যে এখানে ফটোস ভিডিওস আছে, এরপর হচ্ছে ক্রিয়েট এ রোম আছে। আমরা রোমটাতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমরা কী করতে পারি এটা লাইভ মানে আমরা করতে পারি। আর হচ্ছে যে আমরা এই গ্রুপে কিন্তু এভাবে লাইভ দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা এই গ্রুপের অ্যাডমিন হচ্ছি। আপনারা যারা আছেন হয়তো আমরা গ্রুপে অ্যাডমিন করে দিলে তখন আপনারা লাইভে আপনারা নিজেরাই ক্লাসটি করতে পারবেন খুব সহজে। আচ্ছা এখান থেকেও কি সেমভাবে কিন্তু আপনার আইডিতে অথবা আপনার গ্রুপে যেভাবে আমরা একটি ভিডিওকে আমরা পাবলিশ করতে পারি সঠিক সময়ে, আপনার যখন ক্লাসটি ঠিক তখনই কিন্তু আমরা এখান থেকে পাবলিশ করতে পারবেন খুব সহজে, সেই কাজটি কিন্তু আমরা এখান থেকে করতে পারবো ইনশাল্লাহ। আপনার সেটা হোক আপনার ফেসবুকের মোবাইলের অ্যাপস হোক না কেন, অথবা আপনার ক্রোম ব্রাউজারের হয়তো একটা মোবাইল হতে পারে, কম্পিউটার হতে পারে, যে কোনোভাবে হতে পারে, সিস্টেম কিন্তু সবগুলাতে আছে, আপনাকে একটু খুঁজে নিতে হবে কষ্ট করে। এখন বিষয়টা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমরা এভাবে করে কিন্তু আমরা ফেসবুকের লাইভগুলো আমরা দিতে পারি এবং ক্লাসগুলো করাইতে পারি। তো সবাইকে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের মতো এখানে শেষ করতে চাইবো, এবং কি আমি আমার বিশ্বাস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবো, সরকার স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সে আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে সালাম জানিয়ে আজকের মতো শেষ করবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।